আজকের ভিডিওতে আমরা সার্জারির একটা শর্ট নোট গ্যাংলিয়ন আর গ্যাংলিয়ন সিস্টের ব্যাপারে ডিসকাস করব অনেকের ক্ষেত্রে রিস্কটা দেখতে পাই আমরা রিস্কটা ভাঁজ করলে বা রিস্টের ওপর সবসময়ই একটা ছোট পিণ্ডর আকারে দেখতে পাওয়া যায় আমরা গ্যাংলিয়ান সিস্ট বলি হাত দিলে দেখবো ওর মধ্যে যেন কিছু জেলি টাইপের কিছু ভরা আছে কখনো কখনো কোনো ডিসকমফার্টনেস ফিল হয় এই ধরনের একটা পিণ্ড দেখা যায় রিস্টের মধ্যে ভাঁজ করলে যেন বড় বড় দেখতে লাগে তো আজকে আমরা এই গ্যাংলিয়ান সিস্টের ব্যাপারে ডিসকাস করবো তো চলো দেখে নিই তো ভিডিও তো শুরু করবই ভিডিও শুরু করার আগে শুধু তোমাদের একটা ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলটিকে দেখে থাকো কিংবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো ফরগেট নোটিফিকেশন অফ আমার লেটেস্ট আপডেট তোমরা দেখে নিই আজকের ভিডিও देव गन और गैंगलियन सर बारे तो डेफिनेशन तो डेफिनेशन हिसे बज टिकलिंग टू मैगजोम डिजेनरेशन अब सैनोवियल शीट लाइनिंग जयंट और टेंडन शीट ओके and কমন অ্যারাউন্ড জয়েন্টস because অফ abundance অফ fibrous টিস্যু ওখানে ফাইব্রাস টিস্যু জয়েন্টে আমাদের বেশি থাকার কারণে কিন্তু মেলিয়েটা জয়েন্টে দেখতে পাওয়া যায় তো এবার আমরা বুঝি এই গ্যাংলিয়ান সিস্টা আসলে কি তো আমরা বলতে পারি যা এই গ্যাংলিয়ান সিস্ট কিন্তু আসলে হলো একটা ছোট একটা পিণ্ড বা একটা লাম্প আকারে তৈরি হয় যেটা আমাদের ঠিক স্কিনের নিচেই তৈরি হয় এবং যদি আপনার জয়েন্ট বা টেন্ডনের সাথে সংযুক্ত যে টিস্যু থাকে স্ট্রেচ পরে ছিঁড়ে যাওয়ার কারণে সেটা প্রসারিত হয়ে মেনলি কিন্তু এই গ্যাংলিয়ন বা গ্যাংলিয়ন সিস্টের আকারে ফর্ম করে একটা পিণ্ড বা লাম্প আকারে তৈরি হয় তাকেই বলছি আমরা এই গ্যাংলিয়ান সিস্ট এবং এই যে গ্যাংলিয়ান সিস্ট এটা কিন্তু সবসময় একটা নন ক্যান্সারাস লম্প হয় মানে এটা কিন্তু কোনো ম্যালেগনসি ফর্ম করে না অ্যান্ড দ্যাট টিপিক্যালি অ্যাপিওর্স অ্যাজ আ ফ্লুইড ফিল্ড স্যাক টুটা সিস্ট জন্য সিস্ট এই যে গ্যাংলিয়ান সিস্টটা হয় এর মধ্যেও কিন্তু কিছু তরল দিয়ে জমা থাকে এবং এটা মেনলি হতে দেখা যায় জয়েন্টস অর টেন্ডন অফ রিস্ট অর হ্যান্ড মানে আমাদের হাতের যে রেস্ট জয়েন্ট আছে সেখানেই কিন্তু মেনলি এর সার্ফেসে সারফেসে কিন্তু এটা হতে দেখা যায় নেক্সট আমরা দেখব এর কমন সাইট কমন সাইটে ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে ডরসম অফ হ্যান্ড হাতে এটা কিন্তু মোস্ট কমন আমাদের রেস্টের ড মানে একদম উপরে ডরসম অফ হ্যান্ডে এটা মেনলি হতে দেখা যায় এবং এইটি পার্সেন্ট কেসে কিন্তু ডরসম অফ দ্য হ্যান্ডেই দেখা যায় এবং যেই জয়েন্টটাকে বলা হয় স্ক্যাফুলুনেট আর্টিকুলেশন ওকে নেক্সট হতে পারে হচ্ছে ফুটে ফুটের আমাদের ডর্সাল এবং ল্যাটারাল অ্যাসপেক্ট দু জায়গাতেই দেখা যেতে পারে আরেকটা হচ্ছে স্মল গ্যাংলিয়ান এটা হচ্ছে একদম ছোট আকারে হয় যেটা হয় আমাদের হচ্ছে ইন দ্য ফ্লেকশল অ্যাসপেক্ট অফ ফিঙ্গার আমাদের হাতের আঙুলের ঠিক লাস্ট জয়েন্টে একদম গোড়ার দিকে কিন্তু ছোট আকারে এই গ্যাংলিয়ান সিস্টে হতে দেখা যায় আমরা দেখবো কেনিক্যাল ফিচার্স সাইন অ্যান্ড সিমটমস সো দে আর মোস্ট কমন ইন ইয়ঙ্গার পিপল বিটুইন দ্য এজ অফ টোয়েন্টি টু ফর্টি ইয়ার্স এটা কিন্তু মেনলি ইয়ং এজ পিপলদের ক্ষেত্রে যাদের এজ হচ্ছে কুড়ি থেকে চল্লিশের মধ্যে যাদের বয়স তাদের মধ্যে কিন্তু এটা বেশি হতে থাকে এবং এটি কিন্তু মেনলি ওমেন্সদের বেশি হয় মেনসদের থেকে ছেলেদের থেকে মেয়েদের বেশি হয়ে থাকে নেক্সট আমরা এই দেখবো এ সিমটামসগুলো তো ফার্স্টেই দেখব রাউন্ড টু ওভাল সিস্টিক সুয়েলিং উইথ স্মুথ সার্ফেস অ্যান্ড রাউন্ড বর্ডার্স তো এই যে গ্যাংলিয়ানটা হয় বা গ্যাংলিয়ন সিস্টার সেটা রাউন্ড শেপের হতে পারে আবার ওভাল শেপের সিস্টিক সোয়েলিং হয় জাস্ট যেটা কিন্তু অনেক স্মুথ হয় হাত দিলে আমরা দেখবো সেটা বেশ মসৃণ হয়ে আছে তার সারফেসটা উপরের দিকটা এবং একটা রাউন্ড বর্ডার হয়ে আছে গোল মতো দেখতে লাগে নেক্সট হচ্ছে দ্য সিস্ট আর ফেল্ড উইথ আ জেলি লাইক ফ্লুইড তো সিস্টিক সোয়েলিং তো তার মধ্যে তরল থাকে আর যে তরলটা থাকে আমরা হাত দিলে প্রেস করলে বুঝতে পারবো সেটা যেন একটা জেলি লাইক ফিল হয় একটা তো নেক্সট হচ্ছে দ্য সোয়েলিং ইজ টেন্সলি সিস্টিক অ্যান্ড ফ্ল্যাকচুলেন্ট অ্যান্ড ট্রান্সলুমিনেশন ইজ নেগেটিভ ট্রান্সলুমিনেশন যদি আমরা করি সেখানে কিন্তু নেগেটিভ আসবে এবং সেটা ফ্ল্যাকচুলেন্ট ওয়েন দ্য টেন্ডনস আর কন্ট্রাক্টেড মোবিলিটি গেটস রেস্ট্রিকটেড যদি আমাদের যে টেন্ডনটাও আছে সেটা যদি আমরা তার কন্ট্রাক্ট করে দিই সেটাকে মানে খিচে ধরে তখন কিন্তু যে মোবিলিটি যা মুভমেন্টটা সেটা কিন্তু আর হয় না ইউজুয়ালি দ্য গ্যাংলিয়ন ইজ এই যার যে গ্যাংলিয়ন হয় সেটাকে কিন্তু বেসিক্যালি কোনো সময় পেন থাকে না কোনো পেন প্রেজেন্ট থাকে না এটা আসিমটোমেটিক হয় কিন্তু যদি সেই গ্যাংলিয়ানটা যেখানে হয়েছে সেখানে যদি কোনো নার্ভ ইন ইনভলভমেন্ট থাকে নার্ভ পাস হয়ে থাকে সেখানে কোনো নার্ভকে প্রেস করে থাকে তখন কিন্তু এক ধরনের ব্যথা ব্যথা অনুভব হতে পারে ডিসকমফার্টনেস টিংলিং সেনসেশন নর্মনেস মে বি প্রেজেন্ট থাকতে পারে ঠিক আছে তারপর হচ্ছে আ স্মল সিস্ট দ্যাট বি পি সাইজড ওয়াইল লংগার লার্জার ওয়ানস ক্যান বি অ্যাডাউন্ড ইন ওয়ান ইঞ্চ টু অর টু পয়েন্ট ফাইভ যখন একটা ছোট সিস্ট হয় মেনলি যখন শুরুতে দিকে কিন্তু এটা একটা পিস সাইজ একটা কড়াইশুঁটি বা মোটরশুঁটি দানার আকারে হয় কিন্তু যখন হাতের মুভমেন্ট হতে থাকে হাতের অ্যাক্টিভিটি যদি আমরা বা বেশি হতে থাকে তখন কিন্তু এর সাইজটা আকারে বাড়তে পারে আবার যদি আমরা হাতের অ্যাক্টিভিটি কমিয়ে দিই যে হাতে হয়েছে তখন কিন্তু এটা আবার সাইজে কমে যেতে পারে তো এই হয়ে গেল কেমিক্যাল ফিচার্স নেক্সট আমরা দেখবো এই ট্রিটমেন্ট তো বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা আসিমটোমেটিক হয় এর তেমন কোনো সিমটম ডেভেলপ করে না যদি কোনো নার্ভ ইনভলভমেন্ট না থেকে থাকে তখন ওটা আসিমটোমেটিক হয় সেই ক্ষেত্রে কিন্তু গ্যাংলিয়ান সিস্টের কোনো ধরনের ট্রিটমেন্টের প্রয়োজন হয় না সেটাকে এমনি রেখে দিলেই কিন্তু আস্তে আস্তে ওটা আপনা আপনিই কমে যায় আর যদি কোনো ধরনের সিমটম মানে নার্ভ ইনভলভ থেকে যায় মানে সিমটম ডেভেলপ করে ব্যথা ডিসকমফর্টনেস বা নমনেস প্রেজেন্ট থাকে তখন কিন্তু অ্যাসপিরেশন আর সার্জিক্যাল ইনসেশন এইভাবে ট্রিটমেন্ট করা যেতে পারে এই হয়ে গেলেও আজকের ভিডিও আই হোপ আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে হেল্পফুল লেগেছে যদি ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল লেগে থাকে তো এটিকে একটি লাইক অবশ্যই করো আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভ সবার সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করো অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল